আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিনিময় ইলেকট্রিকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরাবরের মতো আরেকটি রিয়েল ভিডিও নিয়ে সবার সাথে হাজির হলাম তো ভিডিওটি হচ্ছে অটো গাড়ির ব্যাটারিগুলো কোন দিকগুলো আপনি বিবেচনা করলে ব্যাটারিগুলো ভালো রাখা যায় এবং কী কারণে ব্যাটারিটি নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি তো সে বিষয়টি আজকে দেখাবো তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি হচ্ছে ব্যাটারি কী কারণে নষ্ট হয় তো আমরা ব্যাটারি সবাই ব্যবহার করি হচ্ছে ব্যাটারি আমরা যখন চার্জ করব এবং চালাবো এই দুটি নিয়মই আমরা জানি তো চার্জ করব এবং চালাবো এই দুটি নিয়মের মাঝেও কিছু নিয়মগুলো থাকে তো সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে চার্জ তো দিতেই হবে এটা তো কমন বিষয় এবং চালাব এটাও কমন বিষয় তো চার্জ দিব এবং চালানোর মাঝে কিছুগুলা নিয়ম থাকে যেমন চার্জের আগে অবশ্যই মুখাগুলো ভালোভাবে খুলে নিতে হবে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং চার্জ দেওয়ার আগে ব্যাটারিটা অবশ্যই একটু রেস্ট নি দিতে হবে যাতে করে প্রায় আধা ঘন্টার মতো ব্যাটারিটা একটু ঠান্ডা হয় এবং আমাদের যে বিষয়গুলো আমরা খেয়াল করি যে বিষয়টি সেটি হচ্ছে এই মুখাগুলা খুলবো কেন এই প্রশ্নটি করা হয় বারবার তো মুখাগুলা খুললে কিন্তু আপনার ব্যাটারির যে দিকগুলো ভালো থাকবে সেটি হচ্ছে আমাদের যে ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলোও কিন্তু হাই চার্জে ব্রাস্ট হওয়ার সম্ভাবনা থাকে তো ব্যাটারিতে মুখাগুলোতে ছিদ্র আছে ঠিক আছে তো ছিদ্র দিয়ে যদি ত্রিশ পারসেন্ট যদি গ্যাস বের হয় তাহলে সত্তর পার্সেন্ট কিন্তু আমাদের গ্যাসটা ব্যাটারির ভিতরেই থেকে যায় তো সেক্ষেত্রে সবচেয়ে হান্ড্রেড পারসেন্ট নিরাপদ হচ্ছে ব্যাটারির যে মুখাগুলো সেগুলো যদি খুলে রাখা হয় সেখানে হানড্রেড পার্সেন্ট নিরাপদ একটু কষ্ট হলেও সেটা আপনার জন্য হানড্রেড পার্সেন্ট নিরাপদ তো প্রথম দিকটি মনে রাখতে হবে অবশ্যই ব্যাটারির যে মুখাগুলো এটি অবশ্যই ভালোভাবে খুলে রাখতে হবে আর চার্জের বিষয়টা আসি আমাদের ব্যাটারি যখন একদম লো হয়ে যায় তো লো ব্যাটারি চার্জ দিলে কিন্তু ব্যাটারিটা ডাউন হওয়ার সর্বোচ্চ ঝুঁকি বেশি তো সেই ক্ষেত্রে লো ব্যাটারি চার্জ দিতে একটু দেরি করে দিতে হবে এর কারণ হচ্ছে যেমন ব্যাটারি যখন একবারে লো হয় তখন যদি ব্যাটারিটি চার্জ দেওয়া হয় তাহলে ব্যাটারিটা ডাউন হওয়ার সবচেয়ে হুমকি বেশি থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে যে দিকটি খেয়াল রাখতে হবে ব্যাটারিটা বিশ থেকে ত্রিশ পারসেন্ট চার্জ যাতে একদম লো না হয় তো সেই দিকটি খেয়াল রাখতে হবে এবং ব্যাটারি চার্জ যদি একদম নীল হয়ে যায় তাহলেও কোনো সমস্যা নাই সো সেই বিষয়টি হচ্ছে ব্যাটারি যখন একদম লো চার্জ মানে একদম নীল করে ফালাইছেন চালাইয়া তখন আপনার ব্যাটারিটাকে ন্যূনতম এক ঘন্টা রেস্ট দিতে হবে কারণ যখন এক ঘন্টা রেস্ট দিবেন তখন ব্যাটারিতে কিছু পরিমাণ চার্জ আবার ফিল্টারিং করে জমা হবে তো সেই ক্ষেত্রে তখন আবার চার্জ দিতে পারবেন তো এই বিষয়টি একটু ভালো করে খেয়াল রাখবেন আর ব্যাটারির উপরে যে মানে টানাগুলো থাকে অথবা ক্লাম দিয়ে ব্যাটারিগুলো যে লাগানো হয় তো সেই ক্লামটাও কিন্তু একটি কারণ হচ্ছে ক্লামটা অতিরিক্ত টাইট হওয়ার কারণে ব্যাটারি কিন্তু এমনিতেই ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে একটু দেখতে হবে যে ব্যাটারির যে উপরের যে ক্লাম্প দিয়ে ব্যাটারিটি টাইট করে রাখা হয় যে এরকম তো এটা যাতে মোটামুটি রকম না রাখলে চলে না তো সেই রকম যাতে রাখা যায় তো একটু লুস লুস রাখলেই সেটা ভালো হয় কারণ ব্যাটারিতে এমনিতেই প্রেশারিং তারপরেও যদি আবার বেশিরভাগ চাপ থাকে তাহলে কিন্তু ব্যাটারিটি ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই বিষয়টি খেয়াল রাখলে অবশ্যই ব্যাটারিটি ভালো